গুড ইভিনিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। সারা দিন হাড় ভাঙা খাটনির পর রাতে দেখো অফিস থেকে ফিরে বসে পড়েছি আবার নিজের রাতের রান্নার কাজে। শুধু রান্নার কাজ নয়, ঘরের সমস্ত কাজটাই আমাকে একা হাতে করতে হয়। আর আগে বলো, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমরা তো ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর ঠাকুরের কৃপায় তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। যা গরম পড়েছে, এই হাঁপাতে অফিস থেকে এসে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো জামা কাপড় এখনও ছাড়ারও টাইম পাইনি। যত তাড়াতাড়ি আমি কাজ কমপ্লিট করব, তত তাড়াতাড়ি আমি একটু রেস্ট নিতে পারবো। তো আজকে বানিয়ে নিচ্ছি ঘুগনি, মটর, কাবলি ছোলা, লাল ছোলা, সব একটু একটু করে জমানো ছিল, সেটা দিয়েই দেখছি অনেকটা পরিমাণে হয়েছে। তো সেটা দিয়েই আমি আজকে একটা তড়কা টাইপের বানাবো। তো তার জন্য দেখো ওই ঘুগনি, মটর, ওই সব মটর ছোলা এসবের মধ্যে আমি আলুটা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর মিক্সিতে নিয়ে নিয়েছি দুটো টমেটো, আদার টুকরো, আর ককড়া, রসুন। আর এটার মধ্যে দিয়ে দিলাম একটু এই সেদ্ধ করা মটর ছোলা, যাই বলো, সব মিশিয়ে এটাকে পেস্ট করে নেবো। কেন জানো? একটু গ্রেভি হবে বলে। তো চলো আমি একটু মিক্সিতে ওটাকে ম্যাশ করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো ততক্ষণ সঙ্গে থাকো। তো এই যে মিক্সিতে দেখো এখন বসিয়ে দিয়েছি, ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করেছি, করে নিয়ে আর পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর এত গরম লাগছে যে কি বলবো, মনে হচ্ছে কি সব কাজগুলো যদি না থাকতো, কিন্তু সেটা তো আর উপায় নেই, সবই করতে হবে। আমাদের মুখের দিকে তাকিয়ে বাড়ির লোকেরা বসে থাকে, কখন আমরা রান্না করে তাদেরকে দেব, তারা খাবে। তো এই দেখো অলরেডি আমার পেস্টটাও হয়ে গেল। তো চলো এবার তরকারিটা বানিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, যে চানাটা আমি দেখালাম সেদ্ধ করে রেখেছিলাম অফিস থেকে এসে, ওই চানাটাই এখন তৈরি করলাম। দেখতেই পাচ্ছ একটু তরকা স্টাইলে বানিয়েছি, আর খেতে তো নিশ্চয়ই খুব ভালোই হবে। তো অফিস থেকে এসে অনেকই কাজ থাকে, আর বিকালবেলা আমি সেদ্ধ করেই রেখে গেছিলাম, এসে এটা রেডি করলাম। এখন যাচ্ছি আটা মাখতে, তারপরে রুটি হবে, তারপরে খাওয়ার পাতে তোমাদেরকে শেয়ার করব কেমন এটা খেতে হয়েছে। তো ততক্ষণ সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, একদম খাওয়ার পাতে চলে এসেছি, রুটি হয়ে গেছে, আর মেয়ের এখন খাবারটা বার করে নিয়েছি, তোমরা বুঝতেই পারছো, আর তার সাথে দিয়ে দিয়েছি স্যালাড। তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই। তো ভাই বন্ধুরা দেখো, এখন বাজে দুপুর আড়াইটে, আর এখন আমি এই রোদের মধ্যে যাচ্ছি বাড়ি। আর রোদের তাপটা যে কত, তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা তাপ। তো গুড আফটারনুন বন্ধুরা, এই দুপুর থেকেই আবার তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। এটা পরের দিন, কাল রাত্রে তো আমি ভিডিওটা তোমাদের সাথে আর কমপ্লিট করতে পারিনি, আর দুপুরবেলা থেকেই এই কারণেই করলাম শুরুটা। সকালবেলাটা আমি অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম, আর রোদের তাপটা দেখো, এখন রাস্তাতে রয়েছি, ঘেমে স্নান হয়ে গেছি, আর চতুর্দিকে এত গাড়ি, গাড়ির তাপেতে কেন জানো, গাড়ির তাপ এই কারণেই বলবো, এত রোদের তাপ, তার মধ্যে হচ্ছে গাড়িগুলো সব এসি, গাড়ির সামনে দিয়ে যখন যাতায়াত করছি না, সেই গাড়ির যে এসির গরমটা পুরো গায়ে মুখে পুরো লাগছে। তো সেই কারণেই বললাম এত তাপ আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে, আর রাস্তা দিয়ে যেতে তো একদম ইচ্ছাই করছে না। মনে হচ্ছে যে যদি নাই দুপুরবেলা বেরোতে হতো কত ভালো হতো। এই কাজ কাজ আর কাজ। তো যাই হোক বন্ধুরা, বাড়ি তো যেতেই হবে, আর রোদটা বুঝতেই পারছো কতটাই রোদের তাপ, মানে টু মাচ রোদ। তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে কথা হচ্ছে, কেমন সঙ্গে থাকো। তো হাই বন্ধুরা, দেখো দুপুরবেলা থেকে শুরু করলাম, আর কাজ থেকে চলে এসেছি, এসেই তোমাদের লাঞ্চ দেখিয়ে দিচ্ছি। দেখো আজকে করেছি ভাত, আর বরবটি, আলু, মিষ্টি আলু সব দিয়ে একটা চচ্চড়ি, কালকের ডাল, আর মা দিয়েছে এসেছি। তো এই দিয়েই আমাদের লাঞ্চটা আজকে কমপ্লিট হবে। আর
ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এত গরম, চলে এসছে স্নান করে, মানে সকালে স্নান একবার হয়ে গেছে, আবার এখন একবার স্নান করলো, মানে গরমটা এতটাই যে টেকা দেয়। আর দেখো ওপরে তো আমাদের রোদের তাপ তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো গরমে পুরো নাজেহাল, ঘেমে পুরো স্নান, দেখো জামা ঠামা সব ভিজে গেছে, বুঝতে পারছো এত গরম যে বলার কথা না। সঙ্গে থাকো, হ্যাঁ কোনটা চালাবে তাহলে, চালাও না আসবে, আমি ওদিকে চলে যাব, চালাও এইটাই চালাও। তো স্ট্যান্ড পাখাটা চালিয়েছে কিন্তু এত গরম টেকা যাচ্ছে না, ওই জন্য বললাম এই পাখাটা চালাতে। উফ, এখন খালি উফ আর আফ, এই দুটো ভাষা আমাদের মুখে সবসময় লেগে আছে, এর বাইরে আর কোনো ভালো ভাষা নেই। থাক থাক ঘোরাতে হবে না, আমি ঘুরে যাচ্ছি, দেখো আমি একটু ঘুরে গেলাম, প্রচণ্ড গরম, প্রচণ্ড হাঁসফাঁস করছি। আমি 2:10 বেরিয়েছি আর আমার আস্তে আস্তে প্রায় 2:40 হয়ে গেল, মানে রাস্তা দিয়ে আসতে ইচ্ছাই করছে না, এমন অবস্থা, মনে হচ্ছে একটু বসে পড়ি। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে, তোমাদের সাথে একটু গল্প করতে। আর এখন অলরেডি বাজে 4:30, এখন আমার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, আর আমি এখন বসিয়ে দিয়েছি চা, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে, আমি এখন চা বসিয়েছি। তো দেখো বন্ধুরা এখন চা নিয়ে বসে পড়েছি, এই যে দাদার আর আমার দুজনেরই চা, আর এই দেখো বেকারি বিস্কিট, এই বিস্কিটটা এত সুন্দর খেতে পাবে, তো খুব ভালোবাসি, এই বিস্কিট দিয়ে চা খেতে দারুণ লাগে। আর দাদা চান করতে গেছে, দাদা আসলে তারপরে দাদা চা খাবে। চলো বন্ধুরা আমি ব্লগটা এখানে রাখছি। তো দেখো বন্ধুরা কাজ থেকে চলে এসেছি মায়ের এখানে, এসে দেখছি মা সন্ধেবাতি দিচ্ছে, আর দেখো প্রদীপটা কি সুন্দর জ্বলছে, তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম মায়ের সন্ধে দেওয়া। তো ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।